हेलो एंड वेलकम फ्रेंड्स, बेंगल इनफो यूट्यूब चैनल सकल के स्वागत जानाई। आमी नकुल, शुरू करब आज के वीडियो। तो वीडियोते जावर आगे प्रथम ही अपने बने रखब, जरा एखो बेंगल इनफो यूट्यूब चैनल के सबसक्राइब कर नी, सबसक्राइब बटने क्लिक कर चैनल के सबसक्राइब कर नीन और पास बेल आइकने क्लिक कर अल कर दिन। तो जखनी को वीडियो अपलोड करब तर नोटिफिकेशन सब आगे पे जा। तो अपनारा जानें चैने रिक्वयरमेंट रिलेटेड, इनफरमेशन रिलेटेड और आर्निंग रिलेटेड वीडियो अपलोड कर ही समस्त वीडियोर लाभ उठाते चाहले अपनारा अवश्य सबसक्राइब बाटन ओपर क्लिक कर चैनल के सबसक्राइब कर नीन। तो शुरू कर आजकल वीडियो। तो आबारों चले एक नतून अपडेट नहीं आजकल वीडियोते आलोचना करब पंजाब बैंके, अर्थात पंजाब नैशनल बैंके किन्तु कर्मी नियोग हे पियन पदे। तो क्यों अपनारा आवेदन करबें एवं सम्पूर्ण अफलाइन पद्धति आवेदन चलते, तो क्यों अपनारा आवेदन करबें आजकल वीडियोते स्टेप बाय स्टेप आलोचना करब। तो वीडियो क्यों स्किप ना कर पुरोपुरी देखें। तर आगे रखी जरा एखो चैनल के सबसक्राइब कर नी, सबसक्राइब बाटन ओपर क्लिक कर चैनल के सबसक्राइब कर नीन। तो देखते ही पाचन कर्मसंस्थान क्यों पब्लिश करा हुए चे, इखाने आमी आपना देर के देखिए देव एक जूम कर। तो अपनारा देखते पंजाब नैशनल बैंके 43 पियन, अर्थात पंजाब नैशनल बैंकर कोलकाता वेस्ट सर्कल साफ अर्डिनेट कैडारे पियन पदे 16 जन, नदिया सर्कल साफ अर्डिनेट कैडारे पियन पदे 15 जन एवं एवं देखुन पश्चिम मेदिनीपुर खड़गपुर सर्कल साप अर्डिनेट कैडारे पियन पदे 12 जन छेले मेये निच्छे। कारा कौन सर्कले आवेदन आवेदनेर योग्य, अर्थात चले आसि पर पाताय। तो आमी आपनादेरके देखाबो, देखुन एखाने खड़गपुर सर्कले 12टी, अर्थात जेनारेलेर जन्य 4टी, तपशीलेर जन्य 3টি, তপশিল উপজাতি জন্য 1টি, ওবিসি জন্য 3টি, তারপরে ইডব্লিউএস 1টি। এদের মধ্যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেটা রয়েছে সেটা তার জন্য কিন্তু 2টো ও অন্যান্য রয়েছে 1টি। সব সার্কেলের বেলায় প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা নিরক্ষে প্রার্থী বাছাই হবে। প্রাথমিক দরখাস্ত বাছাইয়ে মনোনীত হলে, अर्थात अपनारा दरखास्त करबें, दरखास्त देवार पर सेखाने किन्तु प्रार्थी बाछाई हबे, बाछाईर पर मनोनीत होले आपनादेरके किन्तु जानानो हबे। तो दरखास्त करबें साधारण कागजे नीचेर बयाने। एछाड़ा विस्तारित तथ्य पाबें এই অফিশিয়াল ওয়েবসাইট, अर्थात www.pnbindia.in এই ওয়েবসাইটে কিন্তু আপনারা সমস্ত তথ্য পাবেন। পূরণ করার দরখাস্তের সঙ্গে বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের প্রমাণপত্রের প্রত্যেক নকল, স্কুল লিভিং সার্টিফিকেট ও স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট প্রত্যয় নকল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের প্রত্যয়িত নকল যদি থাকে, অর্থাৎ এমপ্লয়ি এক্সচেঞ্জ কার্ড যদি কারো থাকে তো সেটাও আপনারা জেরক্স করে দেবেন। প্যান কার্ড বা আধার কার্ডের প্রত্যয় নকল, অর্থাৎ প্যান কার্ড আধার কার্ডের জেরক্স কিন্তু আপনারা দেবেন। এখনকার তোলা এক কপি পাসপোর্টস মাপের রঙিন ফটো, দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটে দরখাস্ত ভরা খামের ওপর লিখবেন রিকোয়ারমেন্ট অফ পিওন ইন সাফ অর্ডিনেটর ক্যাডার 2021-22। দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে বা স্পিড ডাকে, যেগুলো পোস্ট অফিসে স্পিড পোস্ট হয় সেখানে গিয়ে কিন্তু আপনাকে খামে ভরে কিন্তু আপনাকে দরখাস্ত করতে হবে। কলকাতা ওয়েস্ট সার্কেল বেলার দরখাস্ত পৌঁছানোর চাই, অর্থাৎ 23 মার্চের মধ্যে এই ঠিকানায় দ্য চিফ ম্যানেজার HRD ডিপার্টমেন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট সার্কেল অফিস কলকাতা ওয়েস্ট ইউনাইটেড টাওয়ার 3rd floor 11 হেমন্ত বোস সরণি কলকাতা 701 নদিয়া সার্কেলের বেলায় দরখাস্ত পৌঁছানো চাই 20 মার্চের মধ্যে এই ঠিকানায় দ্য চিফ ম্যানেজার HRD ডিপার্টমেন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সার্কেল অফিস নদিয়া মিত্র রোড কৃষ্ণনগর WB পিন। তো খড়গপুর সার্কেলের বেলায় কিন্তু দরখাস্ত পৌঁছানো চাই 25 মার্চের মধ্যে এই ঠিকানায় দ্য চিফ ম্যানেজার HRD ডিপার্টমেন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সার্কেল অফিস খড়গপুর BE1 বিধাননগর নিয়ার মৌহা সিনেমা হল স্টেশন রোড মেদিনীপুর পিন 7211-01। তো PNB খড়গপুর সার্কেলের দরখাস্তের বয়ান।
তো আপনারা কিন্তু এইভাবে এই ফর্মেটটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পরে এখানে কিন্তু আপনাকে তো অ্যাপ্লিকেশন ফর্ম আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার কাছে রয়েছে। তো এটা কিন্তু আপনারা প্রিন্ট আউট বের করে নেবেন। দেখুন, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পিয়ন 2021-22, এখানে কিন্তু আপনাকে আপনার ফটো, রঙিন ফটো অ্যাটাচ করতে হবে। এখানে নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, এজ দিতে হবে, ক্যান্ডিডেট জেনারেল ST OBC কাস্ট এগুলো আপনাকে দিতে হবে। তো এগুলো আপনারা প্রিন্ট আউট বের করে নেবেন। যার লাগবে তারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং সেখানে আমি এই PDFটা দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আপডেট। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেই জেলাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন। তাহলে যখনই আমরা আপনার জেলার কোনো রিকোয়ারমেন্ট রিলেটেড খবর দেব তখনই কিন্তু আপনারা খুব সহজেই জানতে পারবেন। তো চলে আসছি পরবর্তী ভিডিওর সাথে। তো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, দেখতে থাকুন বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল।